दर्जा चुकर दे मंजिल जाननी माँ मोहम्मद, सदर कुशाद दर दिल आज जाने माँ मोहम्मद। माँ बुलबुल नाला दर गुलिस्तान हम्मद, माँ लुलू ममर्जा आमाने माँ मोहम्मद। मुस्तागरे के गुना हम हर चंदे उजर खा हम, पस मुर्दा चु गया हम बर आने माँ मोहम्मद। अज दर्द जख्म ईसिया मरा च गम च सजीद, अज मरहम शफात दरमान माँ मोहम्मद। मातालिब खुदायम बदीन मुस्तफायम, बरदर गहिश गदायम सुल्तान माँ मोहम्मद। दरबाग बुस्तानम दिगर मुखामीन चीश्ती, बगम्बा शस्त कुरान बुस्तान माँ मोहम्मद। अय दल खजा गरीब नवाज तुम्हारे ही गोपन उजीफा बांगलार बुके कय जन जाने आमी जानी ना, ए अधम कुत्तारे जानबार तुमी तौफीक दिएछ। तुम्हारे ही कलाम तुम्हारे ही उजीफा पाठ करार परे আমি সামান্য কিছু বলার মতো না হলেও কিছু অসংলগ্ন কথা আমার ভক্তদেরকে শোনাবার জন্য আমি এখানে বসেছি। প্রথমেই বলে রাখি, ওয়াজ করার অভ্যাস আমার এখন আর নাই। হয়তো একদিন ছিল, একদিন বাহাস করতাম, অনেক কিছুই হয়তো করতাম, এখন আর পারি না। বয়স হয়েছে 67 বছর, সুতরাং এই বয়সে আমি সামান্য ভক্তদের অনুরোধে কিছু বলবো, একটু মনোযোগ সহকারে শুনবেন। মা তারা ফি খালকির রহমান মিন তাফাবুত, তুমি আমার সৃষ্টির দিকে তাকিয়ে দেখো কোন ভুল পাবে না। সূরা মুলক। মা তারা ফি খালকির রহমান মিন তাফাবুত ফাজিল বাসারা হাল তারা মিন ফতু, তুমি খুঁটিয়ে খুঁটিয়ে দেখো, গবেষণার দৃষ্টিভঙ্গি দিয়ে তুমি দেখো আমার এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টির মধ্যে বিন্দুমাত্র তুমি ভুল পাও কি না। ফাজিল বাসারা হাল তারা মিন ফতু, ভুল তো তুমি পাবেই না। তোমার চোখ বিস্ফারিত হয়ে তোমারই কাছে ফেরত আসবে, আর তুমি মনে মনে বলবে সুবহান আল্লাহ, কোনো ভুল নেই। অথচ এই সৃষ্টি জগতে আমরা অনেক ভুল দেখি, অনেক রকম ভুল আমরা দেখি, অথচ সূরা মুলকে বলতেছেন যে ভুল তো পাবেই না, তোমার চোখ বিস্ফারিত হয়ে ফেরত আসবে। বাবা জান, সৃষ্টির মধ্যে আমি একটু ছোট্ট উদাহরণ দেই। আপনার যদি গোস্ত খেতে মন চায়, বাজারে কষাই না থাকলে আপনি গোস্ত পাবেন কোথায়? জেলে না থাকলে মাছ পাবেন কোথায়? তরকারিওয়ালা তরকারি বিক্রি না করলে তরকারি পাবেন কোথায়? বাস না চালাইলে গাড়িতে চড়বেন কেমনে? সুতরাং যাকে যেখানে আল্লাহ পাক বসাবার উপযুক্ততা দান করেছে সেইখানেই সে বসে আছে। সুতরাং চরম পর্যায়ে কোনো গালি নাই। গালি আমার দৃষ্টি বিভ্রমে, গালি আমার মনের কন্ট্রাডিকশন আত্মবিরোধীর সমন্বয়ের সাধনেই আমার কাছে গালিগুলো প্রতিবিম্বিত হয়। তাই আজ সামান্য কিছু উপদেশমূলক খুব সংক্ষেপ আমি বলে শেষ করে দেব। এই যে সৃষ্টি আল্লাহ করেছেন, সমস্ত সৃষ্টি সেফাত
কাউকেও রু দেওয়া হয় নাই, শুধু মানুষ এবং জিন দুজনকেই আল্লাহ পাক রু ফুৎকার করে দিয়েছেন, আর কাহাকেও দেয়নি। তাই আল্লাহ পাক বলতেছেন, ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ও মা ফিল আরদিল মালিকুল কুদ্দুসুল আজিজুল হাকিম والذي باس في الأمين رسولا منهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمه الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين আমার সৃষ্টির রাজ্য সব তৌহিদে বাস করে, সবাই তাসবিহ পাঠ করে, শুধু দুটো জীব তৌহিদে বাস করে না। সেই দুটো জীবের নাম কি? আমি কি মানুষ এবং জিনকে ইবাদত করার জন্য তৈরি করি নাই? প্রশ্নপদক, ইন্টারোগেটিভ। আপনার বাড়িতে এসে আপনার স্ত্রীকে বললেন, ছেলে কি স্কুলে গিয়েছে? তার মানে আপনার সন্দেহ হয়েছে, যেতেও পারে নাও যেতে পারে। তাই আল্লাহ বলতেছেন যে মানুষ এবং জিনকে কি আমার ইবাদত করার জন্য আমি সৃষ্টি করি নাই? তার মানে মানুষ এবং জিন আমার ইবাদত করতেও পারে নাও পারে। এই দুটো প্রাণীকেই আল্লাহ রূহ মোবারক দান করেছেন। সূরা হিজরে আল্লাহ পাক বলতেছেন, আদম যখন পরিপূর্ণ মানব তখন তার মধ্যে আমার রূহ ফুৎকার করে দিলাম। এখানে পরিপূর্ণ বলতে কি বোঝায়? এ কমপ্লিট ম্যান। কারণ বিবর্তনবাদে ঘুরে ঘুরে এসে একটি মানুষ যখন পূর্ণাঙ্গ রূপ ধারণ করল, সেই পূর্ণাঙ্গ রূপের মানুষটির নামই আদম। সে আদমের মধ্যে উনি রূপকার করে দিলেন। রূ আল্লাহর আদেশ, আদেশ আল্লাহ থেকে আলাদা নয়। তাই একটা ক্যামোফ্লেজ বা ওয়াল দিলেন, উনি স্বয়ং আদমের মধ্যে ঢুকে গেলেন। দলিল, নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমরা তোমার সহারোগের নিকটেই আছি। এই নিকটে কাদে? জিন এবং মানুষের নিকটেই আছে। আল্লাহ যদি স্বয়ং নিকটে থাকে, আল্লাহ জাত রূপে আছেন, সেফাত রূপে নাই। অথচ আল্লাহ আমারই সঙ্গে, বাউল সম্রাট লালন ফকির বলতেছেন যে আমারই সামনে আছে, অথচ লক্ষ যোজন দূরে, 2 লক্ষ মাইল দূরে, অথচ আমারই কাছে। ঘর চিনলাম, বাড়ি চিনলাম, টাকা পয়সা চিনলাম, ভালো মন্দ চিনলাম, অথচ এই দেহ খাঁচার মধ্যে 80 বছর কে কথা বলে গেলাম তাকে আমি চিনতে পারলাম না। সব চিনলাম এই দেহ থেকে, আমি তাকেই চিনলাম না। তাই বলেছে, মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, যে তার নিজের নফসকে চিনেছে কোন সন্দেহ নাই সে তার আল্লাহকে চিনে ফেলেছে। past tense, present tense na, he ate rice, he eats rice na, সে খেয়ে ফেলেছে। তো যে তার নিজেকে চিনেছে বা নফসকে চিনেছে, মান আরাফা নফসাহু, যে তার নিজেকে চিনেছে সে তার রবকে চিনেছে। বলে তো নাই, মান আরাফা রুহু ফাকাদ আরাফা রাব্বাহু, যে তার রুকে চিনেছে সে তার আল্লাহকে চিনেছে। রু, রু বলে নাই, বলছে নফস, ফ্যাকাল্টিজ এন্ড সেন্সেস, বাট নট দ্য কমান্ড অফ দ্য লর্ড। কমান্ড অফ দ্য লর্ড কে চেনা যায় না, সে স্বয়ং উদ্ভাসিত হয় মানুষের মধ্যে। তাই মানুষ ছাড়া শয়তান পাবেন না, মানুষ ছাড়া আল্লাহও পাবেন না। আল্লাহ সর্বব্যাপ্ত, রব্বুল মাশরিকি ওয়াল মাগরিবে, লা ইলাহা ইল্লাহু ফাত্তাখিযু ওয়াকিলা, পূর্ব পশ্চিমের যেদিকেই চাও আমি ছাড়া কিছুই নাই। আল্লাহ সবই তো দেখি, তোমাকে তো দেখি না।
প্রত্যেকেছু থাপা দিয়ে ধরো, ওয়াকিলা উকিল ধরো, এই উকিল শব্দটা আরবি। হাকিমের কাছে যেতে হলে যেরকম উকিলের প্রয়োজন, প্রত্যেকেছু ওয়াকিলা সেই উকিল ধরো যে তোমাকে পরম রব্বুল আলামিনের দরবারে পৌঁছিয়ে দেবে। এটা তুমি ধরো, না হয় সময় ফুরিয়ে গেলে কোথায় যাবে ছাত্র তুমি নিজেই জানো।